এবং উপস্থিতি আমার কর্মকর্তাগণ, সহকর্মী, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদেরকে অন্তত ধন্যবাদ আপনাদের মূল্যবান আলোচনার জন্য। এবং আপনারা অনেক কিছু কয়েকটা কমেন্ট তুলেছেন, তো আপনারা যদি কিছু না মনে করেন আমি একটু সময় নিব, কারণ আমি প্রত্যেকটা জিনিসই অ্যাড্রেস করতে চাই আপনারা যেগুলো নিয়ে আলাপ করেছেন। অল অনেক কষ্ট করে, আর আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে সেলিম আহমদ এরকম বলো সাইবেরিয়া শীত পাড়িয়ে এত দূরে এসেছেন আপনারা, তো এটার জন্য এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চেয়ারম্যান ম্যাডামের আমাকে এমডি বানানোর, আমাকে এমডি হিসাবে গ্রহণ করে নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি আমার দায়িত্বটা পালন করতে পারি ঠিকমতো। সংশোধন করি, ফারুক সাহেব তো মনে চলে গেল, তো উনি কিছু মূল্যবান কথা বলেছে, স্পেশালি যেটা যে 2004 থেকে 2017 সাল পর্যন্ত আমরা সবাই তো ভুগেছি বিভিন্ন কারণের জন্য। যে একটা মেইন রিজন ছিল হলো 2004 থেকে চায়না মার্কেটটা ওপেন হয়ে গেল, তারপরেই চায়নার কম মূল্যে চায়নার প্রোডাক্ট আমাদের যে মেইন মার্কেট এক্সপোর্ট মার্কেট যেগুলো ছিল যেরকম ইউএসএ আর ইউকে, এখানে চায়নার মালগুলো যাওয়াতে আমরা একটা বড় একটা ধাক্কা খেয়েছি। আর তারপরেও শুরু হলো আপনি 2008-09 সাল থেকে তো গ্যাসের যে সিচুয়েশন, এটা আপনারা সবাই ভালো মতন জানেন, মন্নো ফ্যাব্রিক্স নিয়ে আমরা সবাই এখানে ভুক্তভোগী। সো এই গ্যাসের প্রবলেমের জন্য আমরা খুব খুব সাফার করেছি। সো আল্লাহর রহমতে 2019 সাল থেকে, মানে ইলেকশনের পর থেকে যখন এলএনজি কানেকশনটা লেগে গিয়েছে, তারপর থেকে কিন্তু এখন একটা মোটামুটি ভালো অবস্থায় গ্যাস পাচ্ছি আলহামদুলিল্লাহ, একটা ভালো অবস্থা, তাও আলহামদুলিল্লাহ বলে নিই, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সো ওইটার জন্য আমরা এখন একটা ভালো পজিশনে কিন্তু এসেছি আপনারা দেখতেছেন। আর একই সাথে সাথে আমরা যে বিএমআরএ প্রকল্পটা করেছি সেটা কিন্তু আমি 2015 সাল থেকে কিন্তু আমি এটার পিছনে দৌড়াচ্ছি, এই মেশিনারি সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন দেশে দেশে যে প্রত্যেকটা, আমার তো মনে হয় জার্মানিতে কোনো সিরামিক ফ্যাক্টরি বাকি নেই যেটা আমার দেখা হয় নাই, সব মেশিনারি দেখে এসেছি, ইভেন চায়না সব ফ্যাক্টরি, জাপানে গেছি, সব জায়গায় গেছি আমি মেশিন আমার দেখে দেখে মেশিনগুলো সিলেকশন করার জন্য। সো ফাইনাল সিলেকশন হয়েছে, ব্যাংকের লোন পাস করতে এগুলো তো জানে একটু সময় লেগে যায়, সো আজকে 5 বছর পরে কিন্তু এটার ফলটা আপনারা দেখতে পারতেছেন। তো এটা কিন্তু এখনো শেষ না, এটা কিন্তু একটা ফেজ মাত্র হয়েছে আমার, কিন্তু এটা একটা 2 থেকে 3 ফেজে একটা ভাগ করা আছে যে স্লোলি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে আরো গ্রো করার জন্য। যেরকম ইকবাল সাহেব যেরকম বলেছেন যে আমরা ফার্স্ট টাইম বিলিয়নের ঘরে দেখতে পারতেছেন, আপনারা দোয়া করবেন যে আমার টার্গেট অনুযায়ী, আমার টার্গেট কিন্তু আছে এটা $2 বিলিয়ন হিট করার জন্য 5 বছরে, এটা আপনাদের সহযোগিতা দরকার। তো আমি একটু কিছু বলি যে আমাদের প্ল্যান যেটা ফারুক সাহেব খুব ক্লোজলি বলেছে যে কস্ট ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখন, যেহেতু এত প্রতিযোগিতার যুগ এখন। সো প্রথমত আমরা যেটা এখন করছি যেটা র মেটেরিয়াল, আমাদের সবচেয়ে বড় কস্ট সেন্টার কিন্তু আমাদের র মেটেরিয়াল, কারণ র মেটেরিয়াল কিন্তু প্রত্যেকটা ইম্পোর্ট করে আনতে হয়, বাংলাদেশে কিন্তু কোনো লোকাল মেটেরিয়াল ইউজ করা যায় না আনফর্চুনেটলি, তাই এই জন্য কিন্তু আমাদের একটা বড় কস্ট চলে যায় এখানে, লজিস্টিক কস্ট আপনি চিন্তা করতে পারেন, কাস্টম ডিউটি দিতে হয়, ভ্যাট দিতে হয়, এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, এটা একটা লিড টাইম আছে, কারণ আমার তো ধরেন 1 মাস থেকে 1.5 মাসের স্টক রাখতে হয়, এখানে একটা কিন্তু ফান্ড সবসময় আটকে থাকে, যেটা চায়নার একটা কোম্পানির কিন্তু দিন আনে দিন খায়, আজকে পাশের ঘর থেকে একটা মাল নিয়ে আসলো প্রোডাকশন করলো, আবার কালকে কালকে কিন্তু ওর কিন্তু কোনো সময় ওর কিন্তু সারাক্ষণ লিকুইড থাকে, এই জন্য কিন্তু আমার ক্যাশ ফ্লোটা খুব আটকে থাকে কিন্তু এখানে, যে সারি ভাই বললো যে আমার ক্যাশ ফ্লো থেকে সমস্যা, কারণ এই যে ইম্পোর্ট যে করতে হয়, তো এই কারণে র মেটেরিয়ালটা যে আমরা আমদানি করে আনতেছি এটা যে ঠিক মতন ইউজ করা হচ্ছে, এটা যে মানে কোনো জায়গায় ওয়েস্টেজ হচ্ছে না, এটা যে ড্রেন দিয়ে বাইরে চলে যাচ্ছে না, পানির সাথে মিশে যাচ্ছে না, বা মাল ওই যে সি ক্লাস প্রোডাক্ট যেটা মাল ফেটে যাচ্ছে না, কারণ এখানে আপনি জানেন যে সিরামিক পণ্য কিন্তু রিসাইকেল করা যায় না, একবার যদি পুরানোর পরে ফেটে যায় ওটা কিন্তু পুরোটাই ওয়েস্টেজ। তো এইসব জায়গাগুলো আমরা খুব আমরা টাইট করে ফেলতেছি, যেরকম আমাদের আমরা একটা ভালো এখন রিসাইকেল প্রজেক্ট শুরু করেছি যে আমাদের ওই র মেটেরিয়াল মিক্সিংয়ের সময় কিছু, এটা কিন্তু মানে প্রোডাকশনের ক্ষেত্রে কিছু পানিতে যাবে কিছু ক্লে, কিন্তু আমরা সেটা এখন রিসাইকেল করে আবার ফেরত ইউজ করতে জানি, ওই ওইটুক সেভিংটাও জানি আমরা করতে পারি এখানে, ওই মেটেরিয়ালটা যদি ওয়েস্ট না হয়। আরেকটা জিনিস হলো যে ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার একটা বড় জিনিস, আপনি জানেন এখানে 2000-এর উপরে আমার এখানে স্কিল্ড আনস্কিল্ড স্কিল্ড ওয়ার্কার আছে, সো এই ম্যান পাওয়ারগুলো কি মানে ঠিক মতন ইউটিলাইজ হচ্ছে নাকি, প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় কি এক্সেসিভ ম্যান পাওয়ার আছে নাকি, বা তাদেরকে যারা নিয়ন্ত্রণ করছে
তারা কি এক্সপেরিয়েন্স নাকি সো রিসেন্টলি গত 3 মাসে কিন্তু আমরা অনেক আমাদের স্কিলড আমাদের মিড ম্যানেজমেন্টটা কিন্তু আমরা আবার প্রিয়দেন্সে এখানে ওনারা বসে আছে আপনাদের পিছনে এখানে যারা আমাদের এই মুন্নু ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে পড়াশোনা করে আজকে কিন্তু ভালো ম্যানেজার পজিশনে